দেখেন ছোট ছোট ঠালা আছে, মানে একদম পড়ে গেছে। দর্শক, সজীব ডেইলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ মানে আমি কোনো নৌকা পাইনি। তো এসে দেখি তারা মাছ ধরা অলরেডি শুরু করে দিয়েছে, পানি শুকিয়ে গেছে। তো কিছু মাছ আছে, সেগুলো দেখাই। এই যে বাইলা মাছ, এই যে বাটা মাছ, ও ছটা বাইলা, ও এই যে ছটা বাইলা মাছ, খুবই যাই হোক। তো যে দেখতে পাচ্ছেন সব গুড়া চিংড়ি মাছ, তো বন্ধুরা দেখেন একদম ফ্রেশ গুড়া চিংড়ি মাছ কি সুন্দর। বন্ধুরা দেখেন বিগ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় গলদা চিংড়ি মাছ, সেই লেগদাছে। আর একটা আছে বাটা মাছ, একটা চিংড়ি মাছ, এই যে এই যে একটা সোনা চিংড়ি মাছের বাচ্চা। বড় বাটা মাছ হইবারে ভালো হয়েছে, মাছ হয়েছে ভাই। ওটা বাইল আছে পড়ছে, দর্শক বন্ধুরা দেখতেছেন মাছ ধরার কার্যক্রম চলতেছে। অত কামড় দিয়ে কি হয়, বড় বাইলা মাছ তুই জানো না, তুই জাল তো সব আমি উড়ি তো। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, এই জায়গায় কি পরিমাণের মাছ, দেখতে পাচ্ছেন এগুলো সব ছোট চিংড়ি মাছ, সাথে বড় কিছু মাছ আছে। এই যে
আর ছোট ছোট থালা আছে, মানে একদম পড়ে গেছে। তো দর্শক, এই যে বড় বাইলা মাছ, আরেকটি আছে। তো দেখুন এই যে কি পরিমাণে মাছ উঠাইতেছে, একদম পানি চলে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম মাছ খুবই কম দেখা যায়, ইনশাল্লাহ আজকে খুব পরিমাণে মাছ পড়েছে। পানি থাকলে দেখানো যেতে ভালোভাবে। আর অবশ্যই এর আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলে, জালের ভিতরে উঠাইতেছে। আর পরিষ্কার করলে আপনাদেরকে দেখাবো এই জায়গায় কি পরিমাণ মাছ পেয়েছে। দর্শক দেখেন এই থালাটার ভিতরে, সেই লাগতে, সেই যে ফ্রেশ চিংড়ি মাছ। মাছ আর মাছ দেখি, এই যে ভালো মাছ পেয়েছি। বেজাল মুক্ত মাছ, আমি যদি আমাদের খাওয়ান তাহলে বুঝবেন। দর্শক এইভাবে মাছগুলো উঠাবে, তো এখন পরিষ্কার করে মাছগুলো দেখাবো। উঠে যাবে, তাকে আরো কিছু ধরতে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরকম মজার মজার ভিডিও পেতে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। তো সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।